हे कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण हे वासुदेवा। हे कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण हे वासुदेवा। गुड मॉर्निंग सबा के सुप्रभात। आज देखो सकाल बेला कपाल के की खेते दिए बाल्य सेवा दीची की सेवा कर देखो पानुआ और कला सकाल कपाल के देखिए आज के सबा के गुड मॉर्निंग जानाल। দেখো এবার আমি সকালের পুজো ছেড়ে সেরে আমি দুপুরের পুজোর জন্য রেডি হয়ে গেছি। গোপুকে স্নান করাচ্ছি, গোপু তো খুব মজা লাগছে ওর স্নান করতে। গোপালের আমি বড় গোপালকে আর স্নান করা তোমাদের দেখালাম না, ছোট গোপালকে স্নান করা দেখাচ্ছি। ওদেরকে স্নান করানো হয়ে গেছে আমার, এবার গোপালকে স্নান করানো হয়ে গেছে, এবার আমি মুছিয়ে নেব। সকাল থেকে শুরু করলাম, সকালের পুজো সারা হয়ে গেছে, স্নান করিয়ে নিয়ে বসিয়ে নিয়েছি। এই যে বসিয়ে নিলাম ওকে, একটু ভালো করে মুছিয়ে দিচ্ছি গোপালকে, কারণ গোপালকে প্রতিদিন স্নান করাতে হয়। এবার ওকে রেডি করাবো। দুপুরের পুজো আমার দিতে হয় না, মাই দেয়, মা বাড়িতে নেই তার জন্য আমি দিচ্ছি। মা বাড়ি না থাকলে আমি তাড়াতাড়ি পুজো দিয়ে দিই, কারণ ওদিকে রান্নার দিকটাও দেখতে হয়। মা বাড়ি না থাকলে আমার আর দিতে হয় না দুপুরের পুজো, সকালের পুজোটাই আমি দেই। গোপুকে প্যান্ট ফ্যান্ট পরিয়ে রেডি করিয়ে নিয়েছি গোপালকে, এবার ওকে জামা পরিয়ে দিচ্ছি, রেডি করিয়ে দিচ্ছি। রেডি করার পর দেখো কেমন লাগে, স্নান ঠান করে একেবারে আমার আদরের গোপু রেডি হয়ে গেছে, হয়ে গেছে, জামা পরানো হয়ে গেছে। এখন বাজে 9:30, আমি 9:30 সময় এখন পুজো দিতে এসেছি, দুপুরের পুজো, কারণ অনেকটা সময় লাগে পুজো দিতে। আমাদের ওপরেও একটা মন্দির আছে, গুরুদেবের মন্দির, ওখানেও পুজো দিতে হয়। ঠাকুর মন্দিরে আসলে অনেকটা সময় কেটে যায়, কারণ দু জায়গায় পুজো যেহেতু দিতে হয় সেহেতু অনেকটা সময় কেটে যায় ঠাকুর ঘরেই। এই জন্য মা বাড়ি না থাকলে আমি তাড়াতাড়ি পুজো দিতে আসি। দেখো রেডি, আমার ছোট্ট গোপু রেডি হয়ে গেছে, স্নান ঠান করে রেডি, এবার পুজো দেবো। সবাই রেডি, আর বড় গোপালকে আগেই স্নান করানো হয়ে গেছে। দেখো না, যে আমাদের আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম বাগানে ছাদের ফুল, সেই ফুল দিয়ে আমি মালা গেঁথেছি তারা মায়ের জন্য, অনেক ফুল ফোটে তোমাদের জানিয়ে দেখিয়েছিলাম আগের দিন ভিডিওতে। সেই মালা আমি পরিয়েও দিয়েছি মাকে, আমি পড়াই না, ও বাড়ি থাকলে ওই পড়াই, ও আজ বাড়ি নেই তাই পড়িয়েছে। দেখো যে গণপতি বাপ্পা, তারা মায়ের ছবি। দেখো আমার পুজো দেওয়া প্রায় হয়ে পুরোটাই হয়ে গেছে, সাজানোর পরে আবার ফিরে এলাম তোমাদের কাছে, দেখাই তোমাদের আমাদের ছাদের বাগানের ফুল দিয়ে কী সুন্দর সাজিয়েছি আসনটাকে। এই যে মা লক্ষ্মী, গণপতি বাপ্পা, এই যে আমাদের বড় গোপাল, রাধা, কৃষ্ণ, এই যে কৃষ্ণ, আগে নিতে হয় রাধার নাম, এই যে রাধা, রাধারানী, তুলসী পাতা হাতে দিয়ে একটা ফুল হাতে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বলা হয় বাবা লোকনাথকে শিবের অংশ, তাই নীলকণ্ঠ ফুল দিয়ে দিয়েছি। এই হচ্ছে হর হর শম্ভু মহাদেব, গাছের বাগ আমাদের ছাদের বাগানের নীলকণ্ঠ ফুল দিয়ে তাকে সাজিয়েছি, আর বেলপাতা, বেলপাতা পেলে তিনি সন্তুষ্ট, আর কিছু লাগে না তার। তোমরা বলো কেমন লাগছে সাজানোটা। এই যে গীতা, মায়ের চরণে লাল ফুল দিয়ে দিয়েছি, পুজোতে আমার প্রায় হয়েই গেছে তাই ভাবলাম তোমাদেরকে দেখাই আসনটা, আমাদের ছাদের বাগানের ফুল দিয়ে কী সুন্দর সাজিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগছে। দেখো কেমন লাগছে আমাকে জানিও, আরেকবার দেখাই আমাদের রাধাকৃষ্ণকে। দেখো
একবার দূর থেকে দেখাচ্ছি তোমাদের। টাটা, বাই বাই। সবাই কেমন লাগছে, কেমন সাজাই।